প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। Excuse me, আপনি একটু এদিকে আসবেন? জি, আপনি আমাকে বলছেন? জি, আপনাকে বলছি, প্লিজ। তাই খা, আসতেছি। জি বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আপনি প্রত্যেকদিন আমাকে চিরকুট কেন পাঠান? জি, কি পাঠাই? কি পাঠাই মানে? দেখুন, আমি না আপনার কথা কিছু বুঝতে পারছি না। আপনি যে মিথ্যে বলছেন সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। ওই যে ওই ছেলেটাকে দিয়ে আপনি রোজ আমাকে চিরকুট পাঠান না? কে ও? টগর। ও আমার স্টুডেন্ট, আপনার কথা ভুল হচ্ছে। মানে পরিবাগে পথ শিশুদের যে একটা স্কুল আছে না, সেখানে আমি ওকে পড়াই, সেই সুবাদে ও আমার সাথে দেখা করতে আসে। ও আচ্ছা, সরি, আসলে আপনি যদি পড়ান তাহলে তো বানান ভুল হতে পারে না। জি, মানে কোন বানান ভুলের কথা বলছেন? না, তেমন কিছু না, আসলে আজকের চিরকুটটাতে একটা বানান ভুল ছিল। আসলে সরি, এটা মনে হয় আকাশের কাজ। আকাশ? মানে আকাশটা কে? আমাদের ডিপার্টমেন্টের একটা ছেলে। কি বলছেন? এনিওয়ে, আই এম সরি, শুধু আপনাকে ভুল বুঝেছিলাম। শুনুন। জি? ওই একটা দুইটা বানান ভুল থাকতেই পারে। আমি তো পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, বাংলা সাহিত্যের না। কি? তার মানে আপনি? মানে আমি ঠিক গেস করেছিলাম। মানে আমাকে ক্ষমা করে দিন না প্লিজ। মানে একটু না হয় চা খেয়ে যেতেন, মানে পাউরুটি চুবিয়ে। ভাইয়া, কি ছেলে মানুষই করছো তুমি? আমি গেলাম। ও তুই? ও তুই, এতক্ষণ পরে। রাগ করছিস কেন? আয় বস। আরে বস না, বস বস। বসে আর কি হবে, তুমি তো শুধু ডুবে আছো তোমার লেখালেখি নিয়ে। আচ্ছা ঠিক আছে, লেখালেখি বাদ, তোকে বরং আজকে একটা কবিতা শোনা। না না প্লিজ না, উঠতে বসতে কবিতা, তুমি আমার জীবনটা একেবারে কবিতাময় করে ফেললে। ঘরেও কবিতা, আজকাল আবার বাইরেও কবিতা। এই মানে কি, তোকে আজকাল বাইরে কি কবিতা শোনাচ্ছে? না কেউ না। আচ্ছা তোর কি হয়েছে বলতো আজকে? আমার আবার কি হবে, বরং তুমিই তো সারাদিন পড়ে থাকো, হয় বই পড়া নিয়ে না হলে কবিতা লেখা নিয়ে। অধ্যাপনাটাও ছেড়ে দিলে এসবের জন্যে, হয় লেখো না হলে বই পড়ো। এই যে আজকে সারাদিন আমি কি করেছি, তুমি আমার একটা খোঁজ নিয়েছো? হুম, অবশ্যই নিয়েছি। এই যে তুই সারাদিন আজকে কি কি করেছিস সব কিছু জানি, সব কিছু বলতে পারবো। তাই না? হুম, এই যে তুই আজকে সারাদিন দুটো ক্লাস করেছিস, একটা হচ্ছে 10টা থেকে ঠিক 12টা, অন্যটা 3টা থেকে 5টা। তারপর ক্লাসের ফাঁকে তুই লাইব্রেরিতে গিয়েছিলি, হুম, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলি, ঠিক?
তুমি আমার সাথে চালাকি করো না, এটা তো আমার রোজকার রুটিন। এছাড়াও আরেকটা ঘটনা ঘটেছে। কি সেটা? তোর ইউনিভার্সিটির একটা ছেলের সঙ্গে তো সামান্য ঝগড়া হয়েছে। ও মা, তুমি এটা কি করে জানলে? সেটা তোকে বলবো কেন? দাঁড়া, ওই যে তোমার ফ্রেন্ড, আমাদের ইউনিভার্সিটির ডিপার্টমেন্টাল লেকচারার, সে বলেছে না? আমার সোর্সের ব্যাপারটা নিশ্চয়ই তোর কাছে ডিসক্লোজ করব না। আরে বলো না। ও আচ্ছা, তাহলে ড্রাইভার ভাই বলেছে। আচ্ছা, তুই কারোর সাথে কোনো সমস্যায় জড়িয়ে যাসনি তো? আরে দেখ না, যাক চল, আজকে তোকে নিয়ে বরং বাইরে থেকে বেরিয়ে আসি। রিয়েলি? তাহলে আজ কিন্তু আমরা বাইরে খাবো। ওকে, সাউন্ডস গ্রেট। আমি রেডি হয়ে আসছি। যা। তোমার অনুভূতির তর্জমা রপ্ত হয়েছে, অনুভবেই শুদ্ধতাকে মাপছ, সময়ের দাড়ি পাল্লায়। জানি না, আমি তো দেখে দেখে লিখলাম। এই কাজটা ঠিক করলে অপালা? মানে? মানে তোমার বয়ফ্রেন্ড রমিত মেরে আমার হাত ভেঙে দিয়েছে। কি যাতা বলছো, আমার বয়ফ্রেন্ড মানে? হ্যাঁ, তবে আর বলছি কি। সো সরি, আই এম সো সরি, আমি 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 দেখছি ব্যাপারটা। না 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 না, তোমার কিছু করতে হবে না, আমার প্রতিশোধ আমিই নেব। না, যেহেতু আমাকেও এর মধ্যে জড়ানো হয়েছে, এর বিহিত আমাকেই করতে হবে। আরে এটা বললেই হবে নাকি? বললেই হবে? প্রবলেম তোর। এই এদিকে, ওঠ। তারপর করছিস তুই? কি না করা হয়েছিল তোকে? যা এখান থেকে। এক্সকিউজ মি, এই যে আপনি একটু এদিকে আসবেন। ফালতু কাজে ওনাকে পাওয়া যায়। খুব বড় মাস্তান হয়েছেন না? সে কি, আমি আবার কি করলাম? আবার মিথ্যে কথা বলছেন আপনি, আপনি কিছু করেননি? ও হ্যাঁ, করেছি তো। তো মানে বন্ধুদের সাথে নোয়াখালী যাওয়ার প্ল্যান টোর করেছি, মানে টোর প্ল্যান করেছি। ইউ আর আ টেরিবল লায়ার, মাস্তান কোথাকার। শুনুন, আবার কি? একটা কথা, আকাশ ছেলেটা কিন্তু ভালো না। তাই বলে আপনি শুধু শুধু এত ছোটখাটো ব্যাপারে আপনি মানুষের গায়ে হাত তুলতে পারেন না। দেখুন ম্যাডাম, ও একটা অমানুষ, আর বেশি কিছু তো করিনি, ছোট ভাই হিসেবে একটু ধমকেছি মাত্র। তাই না, মানে দু একটা চড়থাপ্পড় দিয়েছি। সত্যি কথা বলতে আপনাকে কেউ ডিস্টার্ব করবে আর সেটা আমি মানে সহ্য করতে পারিনি। শুনুন, আমি আপনার কাছে মিনতি করছি, প্লিজ আপনি আমার ব্যাপারে মাথা ঘামাবেন না, প্লিজ। আপনারা বোধহয় জানেন, ও তো আমাদের ক্যাম্পাসেরই ছেলে, ওর খুবই খারাপ অবস্থা। ও পজিটিভ ব্লাড গ্রুপ কারো আছে? ও পজিটিভ? জি আমার আছে। ও পজিটিভ? আপনার? তাহলে প্লিজ চলেন না ভাই। না ভাই, এখন সম্ভব না, এখন ক্লাস আছে আমার। ভাই একজন মানুষ মারা যাচ্ছে। না ভাই, আজকে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে। মানে আমি না বুঝতে পারলাম না, ন্যূনতম মানবিকতা কারো নাই? হ্যাঁ, মানে আপনারা বুঝতে পারছেন, আমাদের একজন সহপাঠী খুব খারাপ অবস্থায় আছে, আপনাদের ব্লাড গ্রুপ মিলে যাচ্ছে, তারপর আপনারা দিতে রাজি না? মানে আপনারা পারেন গার্লফ্রেন্ড নিয়ে ডেট করতে পারেন, দামি দামি গিফট দিতে পারেন,
কিন্তু ব্লাড দিতে পারেন না। মানে কোনো না কোনো সময় আপনাদেরও রক্ত লাগবে, হ্যাঁ, তখন আমি দেখে নেব, তখন আমি এই একবার প্রত্যেকটা দেখে নেব, বলে দিলাম। রমিত শুনুন, আপনি ব্লাড ব্যাংকগুলোতে খোঁজ নিয়েছেন? হ্যাঁ, দুই এক জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। এত মাথা গরম করছেন কেন? সব ব্যাপারে এত উত্তেজিত হলে তো চলে না। কিন্তু কিছু ব্যাপারে উত্তেজিত হতেই হয়। এনিওয়ে, আপনার ব্লাড গ্রুপ কি? ও পজিটিভ। জি, আচ্ছা, আপনি ব্লাড দিবেন? না, আমার ভয় লাগে। কি ম্যাডাম, একটা মানুষের জীবন অনেক দামি, মানে কারোর ব্যক্তিগত ডর ভয় দ্বিধা সংকোচের কাছে একটা জীবন পরাজিত হবে। আসলে আমার হসপিটালই ভালো লাগে না। মানে হসপিটাল কারোর জন্যই ফুর্তির জায়গা না। এনিওয়ে, নাইস টকিং টু ইউ। শুনুন, আমি রক্ত দেব। তাহলে চলুন। জি। কি রক্ত দেওয়া শেষ? কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? রক্ত দেয়া শেষ হবার পর আপনার বন্ধুর মা এসে আমাকে জড়িয়ে ধরলেন, অনেক করে ধন্যবাদ দিলেন। আমার এত ভালো লাগছিল যে চোখে পানি চলে এলো। আপনাকে অনেক ধন্যবাদ। জি, কেন? এত ভালোবাসা পাইয়ে দিলেন তার জন্য। ইউ ডিজার্ভ ইট। আপনি প্রমিস করুন এভাবে আর হুটহাট করে রেগে যাবেন না, আর অন্যায়ভাবে কারো গায়ে হাত তুলবেন না। মানে এটা কি আমি আপনাকে ছুঁয়ে বলবো? ধ্যাত। ওয়েল, আমি এই মহামানবীকে না ছুঁয়েই প্রতিজ্ঞা করছি যে আমি হুটহাট কখনো রেগে যাব না, আর আমি অন্যায়ভাবে কারো গায়ে হাত তুলবো না। এবার চলুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। না, আপনি বরং আপনার বন্ধুর পাশে থাকুন। আপনার ফোনটা দিন তো। জি। আমার নাম্বারটা ডায়াল করে রাখলাম, ইচ্ছে হলে সেভ করে নেবেন। অপালা আমার নাম। আমার সাথে কথা বলতে এত সংকোচ কিসের ভাইয়া? আমি না, আমি মনে হয় একটা ছেলেকে পছন্দ করা শুরু করেছি। একটা ছেলেকে পছন্দ করতে শুরু করেছিস? কতটুকু এগিয়েছিস? তুমি আমার সাথে মজা করছো ভাইয়া? আহ, তোর সাথে কেন মজা করব? আচ্ছা ঠিক আছে, আমি এখন একদম সিরিয়াস। আমাকে সিরিয়াস দেখাচ্ছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, ওকে, আমি সিরিয়াস। বল, কি করে ছেলেটা? পড়ালেখা করে, মাঝে মাঝে মাস্তানি করে, মিথ্যে বলে, জনসেবা করে, এই তো। এই, এ তো দেখি বড় বিচিত্র ছেলে।
ওর সঙ্গে তোর পরিচয় কিভাবে? তুমি না সব খবর রাখো, তুমিই বলো। তার মানে ওই যে চিরকুট দিত সেই ছেলেটা? দেখ গোপালা, ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো ঠিকছে না। তুমি আবার গল্প উপন্যাসের ডায়লগ দেওয়া শুরু করলে, ভেবো না তুমি কষ্ট পাও এমন কোনো কাজই আমি করব না। তুমি আবার মাস্তানি শুরু করেছো না? আরে আমি আবার কি করলাম? আমি তো, তুমি আমার সাথে আর একটা কথাও বলবে না। আমি এখন যাব, তুমি আমার পেছন পেছনও আসবে না। এই যে, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি সরি, আমাকে মাফ করে দাও। তুমি কিন্তু বারবার এরকম করেই যাচ্ছ। আমি বারবার কই করলাম? ওরাই তো তোমার গায়ের উপর এসে পড়লো, তাই না? ওকে ঠিক আছে, আর হবে না। ঠিক তো? হ্যাঁ ঠিক। আর তুমিও না, কিছু হলেই কথা বলবো না, দূরে থাকো। এসব কি? হ্যাঁ দেখো, আমিও কিন্তু অনেক অভিমানী। একদিন আমি অভিমান করে ঠিকই অনেক দূরে চলে যাব। কি, তুমি আমাকে রেখে দূরে চলে যাবে? হ্যাঁ। দেখো আমি এর আগেও বলেছি, এখনো বলছি যে আমরা We are concerned about our campus. আমরা কোনো মানে দলের না, কোনো পক্ষের না। We are deeply concerned about our campus, right? আমরা আমাদের ক্যাম্পাসকে নিয়ে, ক্যাম্পাসকে ঘিরে আমরা সবসময় এই আলোচনাটা করি। আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ছিল, কিছু নিয়ম ছিল যে এই ক্যাম্পাস হবে ধূমপান মুক্ত। খুব ছোটো ছোটো বিষয়, এই ক্যাম্পাসে কেউ মানে কোনো ইফটিজার থাকবে না, কিন্তু তারপরেও কিন্তু এগুলো হচ্ছে। তা আমাদের কী করা উচিত? তাদেরকে প্রতিহত করা উচিত না? এটা নিয়ে আলোচনা। সো আমরা তাদেরকে প্রতিহত করব, কিন্তু আমরা কিন্তু মানে কোনো নোংরামি করব না। আমরা তাদেরকে বোঝাবো যে আমরা এক, এই ক্যাম্পাসটাকে আমরা সুন্দরভাবে গোছাবো, সাজাবো, এখানে এইসব কাজ কার্যকলাপ করা যাবে। রমিত, আ
আমি তোমাকে বলেছিলাম না, তুমি যখনই আমাকে ডাকবে আমি তোমার সামনে ঠিক এভাবে এসে হাজির হব। হুম ধম। আচ্ছা তুমি এত তাড়াতাড়ি এত জলদি বের হয়ে গেলে কেন? জলদি কোথায়, আমি তো মাত্র 5 মিনিট আগে বের হলাম। না আমি আসলে ভেবেছিলাম তুমি আরো সময় নেবে, শাড়ি পরবে, চুড়ি পরবে, টিপ দিবে। তাই না? তো ততক্ষণ তুমি কি করতে? ততক্ষণ আমি আর কি করতাম, আমি আমার ফোনে এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতাম, রাস্তায় যদি কোনো সুন্দরী মেয়ে পেতাম তাহলে তার সাথে ফ্লার্ট করতাম, আর ওই বারান্দায় কাপড় মেলতে আসা কোনো সুন্দরীর দিকে হা হয়ে তাকিয়ে থাকতাম। আর আমি এসে তখন কি করতাম জানো? কি করতে? আমি তোমাকে পুলিশ ডেকে ধরিয়ে দিতাম, বাজে ছেলে কোথাকার, আমি গেলাম। আরে আশ্চর্য ব্যাপার, আমি তো মজা করছিলাম। আমি কিন্তু মজা করছি না। আচ্ছা এই যে 5 মিনিট আগে তুমি বের হয়ে আসলে, সময়টা তো নষ্ট হয়েছে তাই না? আচ্ছা সরি, এই যে কানে ধরলাম, সরি, আমি এরকম মজা আর করব না। ইটস ওকে, আমিও মজা করছিলাম। মানে? হ্যাঁ, তুমি মজা করতে পারো, আমি পারি না। ও আচ্ছা 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 আচ্ছা, আমি মজা করলে সেটা মজা না, তুমি মজা করলে সেটা মজা। হ্যাঁ অনেক মজা। আমি মজা করলে সরি বলতে হয় আর তোমার মজাতে কোনো সরি বলতে নেই। না। বাহ চমৎকার। কিরে রমিতের না আজকে আসার কথা? হ্যাঁ দুপুরের দিকেই কথা হলো, এখন আবার অনেকক্ষণ ধরে ফোনটা অফ পাচ্ছি। বলিস কি, বাসার অ্যাড্রেস তো জানে? হ্যাঁ। তাহলে হয়তো এসে পড়বে, হয়তো ফোনে চার্জ নাই, টেনশন করিস না। কিরে কাকে খুঁজছিস? রমিতকে। যাকে খুঁজছিস তাকে পাবি না, পুলিশও তাকে খুঁজছে। পুলিশ রমিতকে খুঁজছে? কাল সে ইউনিভার্সিটিতে মারামারি করে আকাশের মাথা ফাটিয়ে দিয়েছিল। কি? তোর বয়ফ্রেন্ডকে আবার আমার কথা বলিস না, তাহলে কিন্তু আমারও মাথা ফাটিয়ে দিবে। অপালা তুমি একটু নিচে নামবে প্লিজ, প্লিজ একটু আসো প্লিজ। ওকে আমি আসছি। বলো কেন এসেছো? কি বলছো তুমি এগুলো? বলো এখন আরেকটা মিথ্যা কথা বলো, বলো যে তুমি মারামারি করনি। হ্যাঁ আমি করেছি, কিন্তু কারণটা তো শুনবে। না আমি তোমার কোনো লেম এক্সকিউজ শুনতে চাই না, ইনফ্যাক্ট আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। প্লিজ অপলা, আমি তোমাকে আর দেখতে চাই না, আর কোনো কথা না। অপলা অপলা,
অপলা, ভালোই হয়ে গেল, তোমার সাথে দেখা হলো। আচ্ছা, তোমার রক্তের গ্রুপটা জানো কি? আমার রক্তের গ্রুপ তো ও পজিটিভ। কেন ও পজিটিভ? তুমি কি একজনকে রক্ত দিতে পারবে? না, আমি আসলে সিক। ওকে, নো প্রবলেম, দেখি অন্য কেউ দেয় কি না। ম্যাডাম, একটা মানুষের জীবন অনেক দামি, মানে কারোর ব্যক্তিগত ডর ভয় দ্বিধা সংকোচের কাছে একটা জীবন পরাজিত হবে। শোনো, তুমি কি রক্ত দিবে? হ্যাঁ। থ্যাংক ইউ, তুমি অনেক 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 বড় উপকার করলে। চলো এদিকে চলো। কিরে, আজ এত দেরি করলি? একজনকে রক্ত দিতে গিয়েছিলাম। তুই ব্লাড ডোনেট করেছিস? বাহ, খুব ভালো, তোর দেখে অনেক সাহস হয়ে গেছে। এর আগেও রমিতের সাথে একবার গিয়েছিলাম রক্ত দিতে, তখন ভয়টা ভেঙে গেছে। ও গুড। শোন, আমি একটা জিনিস ভেবে দেখেছি, ওই মারামারিটাতে আসলে রমিতের কোনো দোষ নেই। মানে? মানে এমন কি হতে পারে না যে যে আকাশ নামে ছেলেটা তোকে নিয়ে আজে বাজে কথা বলেছে, আর অমনি রমিত উত্তেজিত হয়ে? এটা কি তোমার গল্পের কোনো প্লট? আরে বোকা, গল্পের প্লট হবে কেন, আমি জাস্ট ব্যাপারটাকে লজিক্যালি এক্সপ্লেইন করলাম মাত্র। আর পুলিশও তো রমিতের উপর থেকে চার্জ উঠিয়ে নিয়েছে, তাই না? ভাবতে পারিস? যাক, যা, ব্লাড ডোনেট করেছিস, গিয়ে রেস্ট কর। তুমি এখানে আর আমি তোমাকে খুঁজছি। হ্যাঁ, আমি তো এখানে, তুমি আমাকে খুঁজছো কিন্তু ডাকুনি তো। ডাকিনি মানে? মানে তুমি যখন আমাকে ডাকবে আমি ঠিক তখনই তোমার পাশে এসে এভাবে দাঁড়াবো। আপনার নাম রাসেল না? জি আপু, আমার নাম রাসেল, আপনি আমাকে রক্ত দিয়েছিলেন। আপনি কি আমাকে একটু রমিতের অ্যাড্রেসটা দিতে পারবেন? না, আসলে ভাইয়া তো না করেছেন উনার অ্যাড্রেসটা কাউকে না দিতে। প্লিজ দিন না। আসলে আমি আমি দরকার হলে আপনার পায়ে ধরব। প্লিজ। জি জি জি, ঠিক আছে, দিচ্ছি আপনাকে অ্যাড্রেসটা। আসলে সেদিন কত দেখলাম। আচ্ছা, তো গার্লফ্রেন্ড অপালার খবর কি রে? আরে দূর, ও তো একটা ফালতু মেয়ে, ছেড়ে দিছি, আর একটা প্রেম করতেছে। একটু দাঁড়া, আসতেছে। তো কেমন আছো ভাইয়া? এই ওই আকাশে মারতেছে। কিরে এই অসময়ে তুই কি কিছু বলবি? তোর হাত ওইটা কি? একটা ফোন এসেছে, এক মিনিট।
এই রাসেল, এই রাসেল, এই ডায়েরিটা। আপনি হঠাৎ, হাউ কুড ইউ গিভ আপ অন মি? তুমি খুব খারাপ, তুমি খুব খারাপ। তা হঠাৎ এই খারাপ মানুষের কাছে কেন এলেন? ভুল হয়েছে, আমি ভুল করেছি, আমি যাচ্ছি। শুনুন, আসার কারণটা অন্তত বলে যান। কারণ, কারণ এই খারাপ মানুষটাকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমাকে কি আরেকবার ক্ষমা করে দেওয়া যায় না?